টিকটক আবারও নতুন অফার চালু করেছে, কিন্তু এই অফার চালু করাতে আমাদের কোনো লাভ হচ্ছে না। এখান থেকে আপনি যদি প্রতিদিন ভিডিও দেখেন তাহলে কিন্তু ডে কাউন্ট করা হচ্ছে না। টিকটক অফার বন্ধ হওয়ার আগে এখানে আমার 14 দিন পর্যন্ত ছিল, অর্থাৎ তার একদিন দেখলেই আমি এখান থেকে একটা রিওয়ার্ড পেয়ে যেতাম। কিন্তু 15 দিনের মাথায় তারা টিকটক অফার বন্ধ করে দেয়। তো টিকটক অফার আবার পুনরায় চালু করার পর যখন এখান থেকে আবার ভিডিও দেখা হচ্ছে তখন কিন্তু কারো ডে কাউন্ট করা হচ্ছে না। এতে করে আমরা চরম পর্যায়ে একটা লস খেয়ে যাচ্ছি সবাই। এখান থেকে সবাই কিন্তু ভিডিও দেখছে কিন্তু কারো কিন্তু ডে অ্যাড হচ্ছে না। তো এটা আসলে কি অ্যাড হবে? এটা আমার মনে হয় অ্যাড হবে না, কারণ এখানে 14 দিন পর্যন্ত আমার বন্ধু ভিডিও দেখেছিল, 15 দিন দেখার আগেই তাদের অফারগুলো বন্ধ করে দেয়। তো অফারগুলো চালু করার পর যখন আমার বন্ধু আবারও ভিডিও দেখে তখন কিন্তু এখানে আর 15 দিন হয় না, একদিনও ডে কাউন্ট করেনি। তো মিনিমাম 2-3 দিন হবে এই অফারটি চালু হয়েছে, কিন্তু আমার বন্ধু 2-3 দিন ধরেই ভিডিও দেখছে অথচ এখানে ডে একদিনও কাউন্ট করা হয়নি। এতে করে বোঝা গেল যে এখানে ভিডিও দেখে কোনো লাভ নেই, কারণ তারা এই অফারটা চালু করলেও তারা কার্যকরী কোনো অফার চালু করে নাই যে অফার থেকে আমরা লাভ করবো কিংবা আমাদের একটা উপকার হবে, যে টাকাটা পাবো। তো এখান থেকে আমাদের এটাই বোঝা গেল যে তারা অফার চালু করলেও এখান থেকে আমরা কোনো বেনিফিট পাবো না। তো যাই হোক, আপনারা যারা ভিডিও দেখছেন ডে কাউন্ট হওয়ার আশায়, অর্থাৎ 15 দিন কমপ্লিট করার আশায়, তো ভিডিও না দেখাই ভালো, কারণ এখান থেকে ডে কাউন্ট বা 15 দিন কমপ্লিট হবে না। আসলে তারা প্রপারলি মানে অফারটা কার্যকর করেনি। তো ভিডিওটি এ পর্যন্ত, এরকম আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।